রহমতের নবী আমরা পেয়েছি, আখেরি নবী আমরা পেয়েছি, আল্লাহ নিজে যার সাথে বন্ধুত্ব করেছেন সেই নবী আমরা পেয়েছি, যেই নবীর একজন উম্মত হাশরের ময়দানে থাকতে বেহেশতের দরজা বন্ধ হবে না সেই নবী আমরা পেয়েছি, যেই নবীর একজন উম্মত দুনিয়ায় থাকতে দুনিয়া ধ্বংস হবে না সেই নবী আমরা পেয়েছি, সেই নবীকে চিনে সেই নবী ঘরে নেওয়া বলুন আমাদের দরকার আছে কিনা। এত বড় নবী দুনিয়াতে দিয়ে আল্লাহ কোরআনে ঘোষণা দিলেন তোমাদের সকলের রহমত তোমাদের কাছে দিলাম, যাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না। এই নবীকে এত ঊর্ধ্বের সফর কেন করাইলেন, তার কারণ অনেকগুলো। আল্লাহ নিজে কোরআন শরীফে নবীর এই সফরটাকে আশ্চর্য সফর ঘোষণা করেছেন, সুবহানাল্লাযী আসরা। সুবহানাল্লাহ বলো, আমরা আশ্চর্য কিছু শুনলেই তো সুবহানাল্লাহ কই, এরকম কই না, ও জিব্রাইল একটা বড়ই গাছ দেখা যায়, এই বড়ই গাছটার মধ্যে কুটি কুটি ছোট ছোট সোনালি রঙের পাখি দেখা যায়, এর ঘটনা হাকিকত কারণ কি জানতে চায়, জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ এই বড়ই গাছের পাখি এগুলি পাখি নয়, তারা হলো আল্লাহর ফেরেশতা, তাদের মনে আকাঙ্ক্ষা ছিল আপনি নবীকে দেখার জন্য, আল্লাহ তাদেরকে পাখি বানাইয়া আপনি নবী দেখার জন্য গাছের পাতায় পাতায় বসাইয়া রাখছে। ও জিব্রাইল তারা কিচিমিচি করি কি বলতেছে রে, আমার নবীর প্রশ্নের জবাব দেন জিব্রাইল, কিচিমিচি করে অন্য কিছু বলে নাই, আপনি নবীর উপর দুরুদ ও সালাম পাঠ করতেছে, করে এই দুরুদ সালামের পক্ষে থাকতে আপনারা রাজি আছেন কিনা, যারা দুরুদ সালামের পক্ষে থাকবে কোরআনের ভাষায় তারাই হবেন ইমানদার, আর ওই রকম এক একজন ইমানদারকে দশটা পৃথিবীর সমান একটা জান্নাত দাও। বাবা আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? নবী গো ফেরেশতারা দুরুদ সালাম পাঠ করে, লম্বা ঘটনা, কিছুক্ষণের মধ্যেই রফ রফ এসে গেলেন সোনার সিংহাসন, রাসূল বসলেন যেখানে জিব্রাইল যাইতে পারে না, বুরাক যাইতে পারে না, আল্লাহ নূরের তাজাল্লির এলাকা, বটার পর্যন্ত জিব্রাইল বুরাক শেষ, আর ভিতরে ঢুকতে ক্ষমতা নাই, অধিকার নাই, অনুমতি নাই। জিব্রাইল বলছে হুজুর এর ভিতরে আপনি যাইতে পারবেন, আর কেউ যাইতে পারবে না, আমি বলবো এর ভিতরে নবীর উম্মত হইতালে নবীর উম্মত যাইতে পারবো যেখানে জিব্রাইল যাইতে, বলো হুজুর কেমনে যাইবো, জিব্রাইল যাইতে পারে না, আমরা কি নবীর উম্মত হইলে যাইতে পারবো, এই নবীর পক্ষ নেন যাইতে পারবেন? বাস্তব নবীজি যখন রফরফে চোয়ার হয়ে বসলেন, রফরফ আল্লাহর নূরের তাজাল্লির সীমানার ভিতরে ঢুকে গেছে, যেখানে জিব্রাইল বুরাক যাইতে পারে না, নূরের তাজাল্লিতে পুরে ছাই ছাই হয়ে যায়। বলুন নবী যখন ঢুকলো নবীজির পা মুবারকে হরিণের চামড়ার জুতা মুবারক আছে কিনা কোন তো, হরিণের চামড়ার জুতা মুবারক যদি নবীর পক্ষ নিলে নূরের তাজাল্লিতে ঢুকে জ্বলে না এই নবীর উম্মত হইলে আল্লাহর কসম আল্লাহর নূরের তাজাল্লি ভালোবাসার প্যাকেট হয়ে যাবে। হরিণের চামড়ার জুতা মুবারক নবীজির পায়েই তো ছিল, কিন্তু নূরের তাজাল্লি তো হরিণের চামড়ার জুতাইকে ধরে না, কেন রাসূলের পক্ষে আসছে, হরিণের চামড়ার জুতা মুবারকও আল্লাহর মেহমান হয়ে গেছে। এ নবীর উম্মত হয়ে আল্লাহর মেহমান হইতে চা, তাইলে কিভাবে নিবেন? আসতেছি সামনে, অল্প সময় আমি শেষ করব। এবার নবীজি যাইতেছে আল্লাহর আরশের কিনারে, রফরফ থেমে গেছে, নবীজি রফরফ থেকে নেমে সিঁড়ির গোড়ার পাও দিলেন উঠবেন, এমন সময় দেখে জুতা মুবারক পায়ে, নবীজি মাথা নোয়াইয়া জুতা খুলতে চাইতেছে, আরশ কাঁপতে শুরু করছে, আল্লাহ জিগায় আরশ কাপস কি লেগে, আচ্ছা আল্লাহ কি জানে নাকি লেগে কাঁপে, এরপরও জিগাই কি লেগে, নবীর তো জিগাইতে তো আরো সেরে জিগায়, এতে মহব্বত আরো বাড়ে না কমে? দেখবেন অনেক সময় যদি ফুলার মাল লগে বেজাল খায়, দেখবেন বাড়ি দেখতাছে ফুলার মা ঘর রুমের মধ্যে, এরপরে ফুলার জিগায় কিরে তোর মা কই, চট্টগ্রাম কয় কি না জানি না, আমরা ভৈরব বেলা দেখতেছে হেই রুমা ফুলার মা, এরপরে জিগায় তোর মা কই রে, হেলা দেখবেন হ্যান থেকে আর রাগ হয় না, হালে আসে আসে হ্যান তেবার কয় দেখ কেউ দেখে না, মহব্বত বাড়লো না কমলো, আমার আল্লাহ কয় আরো কাপস কিনলে আল্লাহ জানে না কিনলে, এ বন্ধুর সাথে মহব্বত বাড়ায় না কমায়, কোন বন্ধু যার ভালোবাসায় সব
কষ্ট হইতাছে আপনাদের? না, কষ্ট হইতো কি লাগে? আপনারা তো একদিন আমার এনে প্রত্যেক দিন আরজ কয়, আল্লাহ গো কাপি যে তোমার বন্ধু আইব, আকাঙ্ক্ষায় ছিলাম তোমার বন্ধুর জুতা মুবারকের ধুলি মুবারক পায়া আমরা ধন্য হব। যে লেগে অপেক্ষায় তোমার বন্ধু জুতা মুবারক খুললে লাগতেছে, আল্লাহ কয় বন্ধু কি করেন? আল্লাহ জুতা খুলতেছি, কি লেগিয়া? আল্লাহ আরশে আইছি জুতা লইয়া, আপনি নিয়ে আবার রাগ হন? কই কেমনে বুঝলেন আমি রাগ হমু? বুঝছি যে কোরআন শরীফে দেখছি মুসা নবী তুর পাহাড়ে জুতা পায়ে দিয়ে গেছে, আপনি দমক দিছেন ফাখলা নালায়েক নালায়েক কয়ে দমক দিছেন, আমার উনি আবার দমক মারেন হেই বয়ে জুতা খুললে লাগতেছে। আল্লাহ কয় বন্ধু রাহেন রাহেন পরে খুললেন, কি ওই যে আরশ কাঁপতাছে আপনার জুতা মুবারকের দলিল লেগে, তাই যে খুললে তো আরশের আশা পুরা হলো। আরে আরশ যদি নবীর জুতা মুবারকের দলিল পাইয়া খুশি হয়, আপনারা কি নবী পাইয়া খুশি না? খুশি রক্ত কি নামাজ পড়া না নামাজ ছাড়া? খালি মা গিলে খুশি লইতো না, জোর যে নবীর জুতা মুবারকের দলিল লেগে আরশ পাগল, এই নবী পাইছেন কেমনে নামাজ গেছে? মেরাজের সফর করে তো নবী একটা সদাই আনছে, সে সদাইটা হলো ইচ্ছে করলে হাসান হুসেনের জন্য স্পেশাল কিছু আনতে পারতো, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা কলিজার টুকরা মেয়ে, আয় আয় কি যে আদরের মেয়ে আমার নবী। একদিন রাস্তা দিয়ে চলছে, নবীজির পেটে খিদা, হাঁটতে পারতেছে না, এক সাহাবি দেখে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ পেটে খিদা মনে হয়, কষ্ট আসতে পারে, নবীজি খিদা ইচ্ছে করলেই তো খাইতে পারেন, খায় নাই কেন? নবী যদি হাত বাড়াইতেন বেহেস্তের থেকে খানা আইন না খাইতে পারতেন, খাইছেও নবী কিন্তু বলে খায় না কেন? না খাওয়ার কারণ হলো এমন সময় আসবে আমার উম্মতেরাও তিন দিন না খাইয়া কষ্ট করবে, কিন্তু আমি নবী তো বেহেস্তের তে আইন না খাবো, আমার উম্মতেরা তো আইন না খাইতে পারবে না, বিদায় নবী নিজে খায় না, উম্মতে পারবে না, আমি নবী নিব না। আমার নবীর এই পরিমাণ কষ্ট দেখে আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাইলেন, জিব্রাইল আমার বন্ধুর কাছে যাইয়া খবর দে, বন্ধুর কষ্ট করতে হবে না, উহুদ পাহাড় স্বর্ণ বানাইয়া দিব, চট্টগ্রামের হগল পাহাড় একত্রিত করলে উহুদ পাহাড় তার সমান হবে না, উহুদ পাহাড় স্বর্ণ বানাইয়া দিব, নিচে দিয়া চাক্কা লাগাইয়া দিব, যে চাক্কা লাগাবো জীবনে কোনোদিন ফানসার হবে না। বন্ধু যেখানে যাবে ওই চাক্কাওয়ালা স্বর্ণের পাহাড় সেখানে যাবে, বন্ধুর কানে খবর দাও বন্ধু যেন কষ্ট না করে, প্রয়োজন হলে স্বর্ণের চাকরা স্বর্ণের টুকরা বিক্রি করে চাহিদা মিটাবে। প্রশ্ন তুলে ধরলেন জিব্রাইল নবীজির কাছে, আমার নবী চোখের পানি ছেড়ে দেন, জিব্রাইল রে শুনলাম সব, সব শুনলাম রে জিব্রাইল, এবার আমার একটা কথা শুনো, আমি নবী বলে উহুদ পাহাড় স্বর্ণ বানাইয়া দিবি রে, চাক্কা লাগাইয়া পিছে পিছে ঘুরাবে, আমার গুনাহগার উম্মতেরা যখন কষ্ট করবে উহুদ পাহাড় স্বর্ণ বানাইয়া উম্মতের পাশে ঘুরাবে কিনা? জিব্রাইল বলেন, না না উম্মতের জন্য নয়, শুধু আপনার জন্য বাজে, আমার নবী কান্দে, জিব্রাইল আমি কষ্ট করবো রে, এই বাজেট আমি নিব না, যেই বাজেট আমার উম্মতে পাবে না এই বাজেট আমি রাসূল নিব না। উম্মতের কান্দার নবী রহমতের বান্দার, বলুন উম্মতের কান্দার নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে উম্মতের কান্দার নবী রহমতের বান্দার, উম্মতের যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রওজা পাক, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রওজা পাক, মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার, মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার, উম্মতের কান্দার নবী রহমতের বান্দার, উম্মতের স্বর্ণ বানায় দিবেন উম্মতের, না দিলে নবী নিতে রাজি না।
সেই নবী মেরাজের সফরে যাচ্ছে, স্বার্থ হবে উম্মতের, স্বার্থ হবে আমাদের। আল্লাহু আকবার বলো, ডাকতেছে নবী গো, জুতা খুইলেন না, আপনার পাও মুবারকের জুতা মুবারকের দুলির জন্য আমার আরো পাগলই দিছে। এখানে বসে দেখে নিরিবিলি নয়, নির্জন নয়, আরো বহনকারী ফেরেশতার আছে। বন্ধুরে যেই কাজে নিছে এখানে এই কাজ হবে না বন্ধু, এখানে না, আরো নিরিবিলি জায়গায় যাব, যেখানে বুড়া যায় না, রফ রফ যায় না। নবী যাবে কি দিয়ে? আল্লাহ কয় বন্ধু, এটা শুধু তোমার আমার ভালোবাসার একটা গাড়ি আছে। কিসের গাড়ি? ভালোবাসার গাড়ি। দেখবেন কিছু বন্ধু আছে বেড়াইতে গেছে বিয়ের বাড়ি, 50 জন মেহমান, সব মেহমান বাংলা রুমে বসাইছে, শুধু একজন মানুষ বাড়ির ভিতরে যাইতেছে, এই মানুষটা কে? বিয়াই 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 লগে দাঁড়া গেছে, হেলা গেলাম যাইতে না, খাস বিয়াই জেলা হেলা যাইতেছে গা বাড়ির ভিতরে। আবার বাড়িওয়ালা বিয়াই কয় বিয়াই আসেন আসেন আসেন, পাকশাক কি করছি দেখা যান। আমার আল্লাহ কে বন্ধু, আপনি আসেন, এখন তুমি আর আমি অন্য কেউ না, সুবহানাল্লাহ কেন না, আমার আল্লাহ আগে গেছেন। নবী বিচে বিচে রফ রফ নাই, কি রফ রফ নাই, বুড়াকো নাই, এটা আবার কোন বাহন? আসলে এগুলি বুঝাইতে গেলে শরীয়ত তরিকত হাকিকত মারফত চারটা টানতে হইব, চারটা টানতে গেলে 4 মাস লাগবো, এটা এখন কোরআন দিচ্ছে না, তারপর মহব্বতের জিনিস। এবার রওনা হলেন, রফ রফ নাই, বুড়াকো নাই, বাসও নাই, ট্রেনও নাই, বিমানও নাই, রকেটও নাই, নবী সরাসরি চলছে একবারে কাবা কাউসাইন কোরআনের ভাষায়, যেখানে আল্লাহ আর আমাদের নবী ছাড়া কেউ নাই। দুইজন পাশাপাশি বসলেন, প্রাইভেট আলাপ, বন্ধু এত দুঃখ তোমার, সব দুঃখ তোমার নিবারণ করে দিব, এমন পাশাপাশি বসেছেন। কিতাব লেখে দুইজনের মাঝখানে একটা সুই ফাড়াইবার জায়গা ছিল না, পাচাপাচি বসে আলাপ চলছে একটানা 27 বছর। এটা কেমন বন্ধু, 27 বছর একটানা? পৃথিবীর এমন কোন বন্ধু আছে 27 বছর বন্ধুর বাড়ি থাকতারে? একদিন থাকলে মায়ের জিগায় কি রে কি ব্যাপার, কয় মায় কালকা যাইবো গা, 2 দিন এলে কয় কি আর কত রাইন দেখাও আমো, যাই তো কস না, 3 দিন এলে মায় কয় আজ গা সুলাই যামো না রে, বন্ধু জোড়াইছস না, হায় বাড়ি বানছে আমার বাড়ি না, বন্ধুত্ব শেষ 3 দিনের পরে আর থাকে না। কারণ এক ভদ্রলোক শ্বশুর বাড়ি বেড়াইতে গিয়া বড় মজা করে কইতাছে, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, মধুর হাড়ি, শ্বশুর বাড়ি একদিন ভালোই খাওয়াইছে, 2য় দিন আর খাওন বাসি দিছে, 3য় দিন মুরুব দিছে না আলু বাসি দিছে, পরে পায়খানার ভিতরে গিয়া লেখছে শ্বশুর বাড়ি মধুর হাড়ি, 3 দিন থাকলে জুতার বাড়ি, 3 দিন থাকলে কি শ্বশুর বাড়ি, যদি 3 দিন থাকলে জুতার বাড়ি হয়, তাহলে 2 দিনের বেশি দেশের বন্ধুত্ব থাকে না, শ্বশুর বাড়ির মহব্বত থাকে না। কিন্তু কেমন বন্ধু, বন্ধুরে নিয়া একটা না 27 বছর পার করলো, তারপরে বন্ধু বিদায় দিতে, যদিও বিদায় দিছে এরপরও বিদায়ের মধ্যেও যাওন যাই তোলা রেখে দিছে, বিদায় দিছে, নামাজ দিছে, বঞ্চাই শক্ত পরিভাষক্ত, আবার যায়ন লাগবো 45 কমাইবার লাগিয়া সিস্টেম করে দিছে, যায় নাই কিভাবে আইতাছি সামনে বন্ধুর সাথে মহব্বত, বন্ধু 27 বছরে বিদায় দিলাম কিন্তু ঘুরে আবার আউন লাগবো। অনেক সময় দেখেন আগেকার দিনে বিয়াই বিয়াইর সাথে এরকম মহব্বত থাকতো, কখন? যখন যৌতুক ছাড়া বিয়া করাইতো, যৌতুক ছাড়া বিয়া করাইছে, বিয়াই বজন নামাজ পড়ে আয়া দেখছে নাস্তা হাজির, আর হন 10টা বাজলেও নাস্তা দেয় না, বিয়াইন কই হ্যাঁ রে কি নাস্তা খাওয়াই তো, 1.5 লাখ টাকা নিছে গলাচ্ছি ভাবছি। আচ্ছা যৌতুক নেওয়া কি নবীর আদর্শের মধ্যে আছে? নবীর তরিকার মধ্যে আছে? নবীর আদর্শের বাইরে যাবেন শান্তি পাবেন না, অশান্তি আসবে, আর সব শান্তি নবীর মহব্বত নবীর আদর্শের ভিতরে। যৌতুক ছাড়া বিয়া করাইছে নাস্তা হাই হাই, 3 দিন থাকছে বিয়ায় ফজরের নামাজ কইরা আয়া নাস্তা রেডি, 3 দিন থাকছে, 3 দিন পরে বিয়াই কইতাছে জামুগা বিয়াই জামুগা, কো যাইবেন গা, আপনারে তো বিদায় দিতে মন চায় না, কারণ যৌতুক ছাড়া বিয়া করাইছে তো, কি মজা খাওয়াইছে বিয়াই রে, আর হন যৌতুক লয়া বিয়া করাইছে, 3 দিন বিয়াই থাকতো, একদিন বাড়িতে আইছে পরে বাড়ি
কি খাওয়াই ববি আইরে ওই মোহন যেইটা আছে এইটাই খা কালকা বাজার করুম না একদিন ভরে বাজারও গেছে আও আনছে পুরা গরুর গোশত তিন ঘন্টা রান্না করছে গোশত সিদ্ধ হয় না বিআইরে খাইতে দিছে বিআই চশমা লাগায়া টানে কারণ সিটটা তো সহজে ভরে জিগায় বিআই কি গোশত আনলেন চশমা লাগায়া টান না সিট তারি না কই খান বিআই খান দেড় লাখ নিছেন এই দু কই ভুল করি নবীর কথার বাইরে চললা লাভ হইল না লস হইল আরে নবীর কথা মানবে যারা হবে জান্নাতি বলুন নবীর কথা মানবে যারা হবে জান্নাতি না মানিয়া আবু জাহেল হইল দুজুকি না মানিয়া নবীর কথা মানবে যারা হবে জান্নাতি নবীর কথা মানবে যারা হবে জান্নাতি না মানিয়া আবু জাহেল হইল দুজুকি না মানিয়া আবু জাহেল হইল দুজুকি বিয়াই কয় জামুগা বিয়াই বিয়াইন পিছেতে কয় আরেকটা দিন থেকে যান তিন দিন থাকছেন বিয়ার কথা আরেকদিন আমি বিয়াইনের কথাই থাকি বাড়িওয়ালা কয় রাহিস না কালকা সহলে নাস্তা দিবি কি নাস্তা নাই গর নাস্তা নাই নাস্তা দিবি কি আমার তো মান সম্মান যাইব পকেটে পয়সাও নাই তিন দিন তো বিয়ার বাজেট ছিল তিন দিন আমি খরচ শেষ করছি পয়সা নাই বিয়াইন ক তুমি তিন দিন রাখতার পয়সা থাহে আমি একটা দিন রাখুম বিয়াইরে তোমার পয়সা থাকে আচ্ছা যাও রাখছি যখন কইয়া নাস্তা খাওয়াইবার আগেই বিদায় করে দিবি ওই কেমনে বিদায় করবি বিয়ারে না খায় বিদায় করলে আমার মান সম্মান যাইতো না মহব্বতটা থাকবো বিআইন কই বিদায় করার সিস্টেম করতেছে এই যে যারা গাবি ফালে গাবিরে যে পানি খাওয়া ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ হেরা জানবো একটা খৈল আছে খৈল সরিষার খৈল বিআইন রাত্রে সরিষার খৈল বিজাইতিস যখন দুই বিআই বাংলা ঘর ঘুমাইছে তো রাত্র দুইটা আড়াইটার দিকে বেড়াইতো যে বিআই আইছি বিআইর ভাষার নিচে নিয়ে খৈল দিয়েছি বিজা খৈল বিআই গুমের তুইটা দেহে ভাইহানার মতো লাগে তো সর্বনাশ করলাম ভাইহানা ফিরে দিলাম করে তিন দিন বেড়া ইসলাম হেডে বালা আছি আজকে তোর বিছনা নষ্ট করে রেছি ভাইহানা কিরা মুখটা দেহাম কেমনে সহলে হারা গুমের তুটলে হজরের আজানের আগে ওই মেহমান বিআই বাড়ি সাজ নাস্তা টাস্তার খাওয়ান লাগছে না কি মহব্বত ছিল দেখ নিজের বাড়ি গিয়া দেহে বাড়ি হলনি ফজরের আজানের আগে উইটা বাড়িঘর ঝাড়ু দিতাছি আমাদের মা চাষিদের চরিত্র ছিল এরকম ফজরের আজানের আগে উঠে বাড়িঘর ঝাড়ু দিছে আজান দিলে নামাজ পড়ছে নামাজ পড়ে সুরা ইয়াসিন পড়ছে রান্না করে গেছে ওখানে কোন বয়সের মহিলা নামাজ পড়ে সুরা ইয়াসিন পড়ে রান্না করে গেছে এ কথা বলতে পারবে মা গো এজন্যই তো আমাদের ঘরে শান্তি নাই অসুখ বিসুখ যাই ঝামেলা অশান্তি মেয়ে কথা শুনে না পোলা কথা শুনে না ওই মা চাষিদের জীবনী তালাশ করো ওই মা চাষিদের পেট থেকে যেটা জন্ম হয়েছে এরাই হলো কোরআনের মাহফিল করে